মন্দিরের দুপাশে কিন্তু দুজনের মূর্তি রয়েছে। মানে সেই দোল উৎসবে কিন্তু একই মন্দিরের যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে এখানকার ভক্তরা তাকে স্পর্শ করতে পারে। মন্দিরের যে থাম তার আকারগুলো দেখো জাস্ট। আচ্ছা, এই মন্দিরটাই কেন সবার প্রথম প্রশ্ন? মূল মন্দিরের গর্ভগৃহের সামনে পাঁচটা খিলান আছে। আচ্ছা, মূল মন্দির যেটা সেই মূল মন্দিরের সামনেই কিন্তু রয়েছে একটা নাট মন্দির। পাঁচটা খিলানের ওপর কিন্তু পঙ্খের নকশা করা রয়েছে দেখতে পাচ্ছ। 1648 সালে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছিল। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে কিন্তু সেই তিলোত্তমা অর্থাৎ ব্যস্ত কলকাতা শহর নয়, তো আজ চলে এসেছি কলকাতা থেকে অনেক দূরে ভালোবাসার শহর, উৎসবের শহর শান্তিপুরে। শান্তিপুরের তাঁত শিল্প কিন্তু পুরো পশ্চিমবাংলা জুড়ে বিখ্যাত, সারা ভারতবর্ষ জুড়ে বিখ্যাত। তাছাড়াও শান্তিপুরে কিন্তু কালী পুজো, শান্তিপুরের রাস, শান্তিপুরের গোপাল ঠাকুর পুজো পুরো পশ্চিমবাংলা জুড়ে বিখ্যাত। তোমরা সকলেই জানো যে আমার চ্যানেলে আমি টেম্পলস অফ বেঙ্গল নামে একটা সিরিজ শুরু করেছি। সেই সিরিজের আজকে 5 নম্বর টেম্পল, এই টেম্পলটা হলো শ্যামচাঁদ মন্দির। এই শ্যামচাঁদ মন্দিরে কিন্তু একটা বিশেষ ঐতিহ্য আছে যেটা আমি ভিডিওর মধ্যেই বলবো। আর এই মন্দিরটা কোথায় আছে, তোমরা আসলে কি করে আসবে, সব কিছু ডিটেলসে শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা একদম স্কিপ করো না, স্কিপ না করে পুরোটা দেখো। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের ভিডিও। কিন্তু শুরু করার আগে প্রতিবারের মতো হ্যালো অ্যামিগোস, আই এম নীল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইশ বাগেট, লেটস স্টার্ট। আচ্ছা, এই মন্দিরটাই কেন সবার প্রথম প্রশ্ন? এই মন্দিরটা আসার প্রধান কারণ হলো এই মন্দিরটা কিন্তু প্রচুর প্রাচীন। মানে 1648 সালে কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছিল। আর সব থেকে বড় কারণ যেটা, সেটা হলো যে দোল পূর্ণিমার ঠিক পরের দিনকেই এই শ্যামচাঁদ মন্দিরে কিন্তু আরেকটা দোল উৎসব পালন করা হয়। আর সেই উৎসবে, মানে সেই দোল উৎসবে কিন্তু একই মন্দিরের যে বিগ্রহ আছে সেই বিগ্রহকে এখানকার ভক্তরা তাকে স্পর্শ করতে পারে। তো এটা কিন্তু সব থেকে বড় একটা পাওনা ভক্তদের কাছে। আরও অনেক কিছু আস্তে আস্তে শেয়ার করব, এই মন্দির যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার সম্বন্ধে বলবো। কিন্তু সবার আগে এই মূল মন্দিরের আশেপাশে যা ছোটো ছোটো মন্দিরগুলো আছে আর যে মূর্তিগুলো আছে সেগুলো তোমাদের দেখে দিই চলো। তো সামনে যে গেটটি দেখতে পাচ্ছ এটি হলো মন্দিরে ঢোকার প্রধান গেট। এই গেট দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে মন্দিরে। শান্তিপুর স্টেশন নেমে যে কোনো টোটোকে বললে নিয়ে চলে আসবে এই শ্যামচাঁদ মন্দির। ভাড়া নেবে 15 টাকা, সময় লাগবে 10 মিনিট। আচ্ছা, মন্দিরে ঢুকতেই বাঁদিকে দেখতে পাচ্ছ একটি শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গের সামনে কিন্তু অনেক ফুল আর পূজার উপকরণ দেখা যাচ্ছে। তো এগুলো দেখে বলা যেতেই পারে যে এই শিবলিঙ্গটি প্রতিদিন পূজিত হয়। শিবলিঙ্গের যে মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি তার পাশে কিন্তু আরেকটি ছোট মন্দির আছে। এই মন্দিরে রয়েছেন শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈতের মূর্তি। মূল মন্দিরের সামনে একটু বাঁদিকে রয়েছে একটি তুলসী মন্দির। এই তুলসী মন্দিরে কিন্তু প্রতিদিন পূজা দেওয়া হয় এবং এই তুলসী মন্দিরকে অনেক ভক্তরা পরিক্রমা করে এবং প্রার্থনা করে। মূল মন্দিরের দুপাশে দুই মহাপুরুষের মূর্তি আছে। একধারে আছে শ্রী অদ্বৈতাচার্যের মূর্তি, আরেকদিকে আছে শ্রীপাদ মাধবেন্দ্রপুরি প্রভুজির মূর্তি। শ্রী অদ্বৈতাচার্যের মূর্তির পাশে দেয়ালে গীতার একটি সারাংশ ছোট করে লেখা আছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পুরাকীর্তি বিভাগে কিন্তু স্থান পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সমস্ত নিয়মাবলী এখানে লিখে দেওয়া আছে, যেমন মন্দির কটার সময় খোলে, কটার সময় বন্ধ হয়, তারপরে মন্দিরের ভোগ কখন বিতরণ করা হয়, কখন সন্ধ্যারতি হয়, সমস্ত কিছু এখানে লিখে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো। মন্দিরের ফোন নম্বরও এখানে আছে, তোমরা যোগাযোগ করতে চাইলে এই ফোন নম্বরে তোমরা ফোনও করতে পারো।
মূল মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির। আর এই নাট মন্দিরের প্রতিটা পিলারে লেখা রয়েছে তাদের নাম যারা এই মন্দিরটি উন্নয়নের জন্য অর্থদান করেছিলেন। দেখতে পাচ্ছ এই নাট মন্দির যদি দেখছ, সেটিতে প্রতি বিকেলবেলায় ভগবানের নাম কীর্তন গাওয়া হয়। একটু পরে সেটা তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ মন্দিরের মানে নাট মন্দিরের যে ছাদটা সেটা কড়িবর্গা দিয়ে নির্মিত। আর একদম সামনের দিকে একটি বসার জায়গা রয়েছে, একটি মাইক রয়েছে, সেখান দিয়ে হয়তো কোনো ভগবানের নাম কীর্তন গাওয়া হয়। আর ভেতরের দিকে প্রতিটা পিলারের উপর দিকে দেবদেবীর ফটো রয়েছে বড় বড়। আশেপাশে সারাউন্ডিংস মানে মূল মন্দিরকে ঘিরে যে ছোটো বড়ো মন্দিরগুলো আছে, যে মূর্তিগুলো আছে সেগুলো সম্বন্ধে বললাম। এবার মূল মন্দির যে স্ট্রাকচার, যে ডিজাইনগুলো রয়েছে সেই সম্বন্ধে বলছি চল। শান্তিপুরের বড় বাজারের শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত এই শ্রী শ্রী শ্যামচাঁদ জিউ মন্দির, শান্তিপুর স্টেশন থেকে টোটো করে মিনিট দশেক লাগবে এই মন্দিরটি আসতে, ভাড়া নেবে মাত্র 15 টাকা। এবার আসা যাক মন্দিরটির স্ট্রাকচার সম্বন্ধে। শান্তিপুরের রামগোপাল খাঁ চৌধুরী বাংলার 1648 শতাব্দে আর ইংরাজি 1721 খ্রিস্টাব্দে শ্যামচাঁদ মন্দিরটি নির্মাণ কাজ সম্পন্ন করেন। আসলে খাঁ চৌধুরীরা চার ভাই ছিলেন, রামগোপাল, রামজীবন, রামচরণ ও রামভদ্র। এই চারজন মিলে মন্দিরটি তৈরি করেছিলেন, কিন্তু রামগোপাল খাঁ বড় বলে তার নাম নেওয়া হয়। মূল মন্দিরটি দক্ষিণ দিকে মুখ করা এবং আটচালা শ্রেণীর। এই যে দরজার মতন বা গেট মতন দেখছো, এগুলোকে খিলান বলা হয়। আর খিলানগুলির ওপরের দিকে পঙ্খের ডিজাইন বা নকশা ছাড়া অন্য কোনো পোড়ামাটির কাজ নেই। মন্দিরটিতে কিন্তু পোড়ামাটির কাজ বা টেরাকোটার কাজ খুবই অল্প। মন্দিরের একদম মাথায় 5টি চূড়া মতন আছে। এই 5টি চূড়ার ওপরে যে পতাকা রয়েছে সেই পতাকাগুলো কিন্তু টিন দিয়ে তৈরি। আর মাঝখানে যে চক্রটা আছে সেই চক্রটা চিকল দিয়ে বাঁধা আছে দু সাইডে। আচ্ছা, তো এখন বাজে 4:40 আর সামনেই দেখতে পাচ্ছ যে পুরোহিত মশাই গর্ভগৃহের যে দরজা সেটি খুলে দিচ্ছেন। তো এখানে বলে রাখি যে শ্রী শ্রী শ্যামচাঁদ বিগ্রহ প্রতিদিন পূজিত হয়, ঠিক আছে? আর শ্যামচাঁদের মূর্তিটি কৃষ্টি পাথর দিয়ে তৈরি। তো জানতে পারলাম যে সেই সময় ভারতীয় মুদ্রার প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছিল মন্দিরটি তৈরি করতে। আরও কিছু কথা বলে দিই, যেগুলি হলো রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে 4 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয় ভক্তদের দ্বারা, আর দোল পূর্ণিমার পরের দিন হয় শ্যামচাঁদের দোল। আর বছরের এই একটা দিনই রাধাকৃষ্ণের বিগ্রহ সাধারণ মানুষ স্পর্শ করতে পারেন।
তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা শান্তিপুর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে এই জায়গাটা ছাড়া আর কী কী জায়গা আছে যেটা কভার করা যায় আর যেখানে আমার অবশ্যই ভিজিট করা উচিত। তো নেক্সট টাইম সেই জায়গাটা ভিজিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো নেক্সট ভিডিওর জন্য কিছুদিন ওয়েট করো। আনটিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আদিওস।